हेलो फ्रेंड, सबाई केमन आछो? आशा करी सबाई भालोई आछो। एखन एकटु ठंडा ठंडा पड़ेछे, आजके आमार एकटु देरी हये गेलो। सकाले तो जेमन खाई रुटी, तोमार आलू भाजा, जे डिम आलू भाजा तोमादेर आजके देखाबो बोलेछिलाम, एरकम डिम आलू भाजाटा आमरा केमन करे करि, एई एरकम भावे डिम आलू भाजा एकसाथे एरकम भावे करि। এই ডিমগুলো ছোটো ছোটো হয়ে গেছে, এরকমভাবে ডিম আলু ভাজা করি আমি। হলুদ হলুদ কিছু দিয়ে দেবেন, ডিমগুলো লেগে আছে আলুর সাথে। হ্যাঁ, ডিম আলু ভাজা আর রুটি খাওয়া হয়ে গেছে। আর এখন আমি রান্না করছি, এখন আমি মাছ ভাজা আমার হয়ে গেল, মাছটা এখন আমি তুলে নিচ্ছি। মাছটা একদম কড়া কড়া করে ভাজা করেছি, তো মাছ ভাজাই খাবো আজকে। এই যে মাছ ভাজাই খাবো। আর তোমরা এটা দেখতে পাচ্ছ, এই যে নিম পাতা, নিম পাতাটা হচ্ছে শুকিয়ে রাখা হয়েছে। এটা সব কিছুতেই কাজে লাগে, তোমার হচ্ছে মুখে টোনার হিসাবে কাজে লাগে, তোমার এই যে খাবো আমরা বেগুন দিয়ে, সারা বছর তো পাওয়া যায় না, তো বেগুন দিয়ে খেতেও তোমার ভালো লাগে এটা। তো এখন আমি এটাকে বেগুনও কেটে রেখেছি, এটাকে নিম বেগুন করবো। এই হচ্ছে বেগুন, মানে এটা আমার আর আমার মেয়ের জন্য। আমার বর তো নেই, বর তো কাজে বেরিয়ে গেছে, তো এটা আমার আর আমার মেয়ের জন্য। তো এইটুকুনি আমাদের হয়েই যাবে। এইটুকুনি নিম পাতা মানে এটা বুঝতে পারছো, এইটুকুনি মানে এটা অনেকটা, এটা শুকিয়ে এতটা হয়েছে। আর কালকের আমার আছে এখানে আমার আলু সেদ্ধ হচ্ছে, আলুটা আমি একটুখানি দেখি। এই দেখো আলুটা একটু বয়েল করে নিচ্ছি, বয়েল করে নিয়ে তোমার এই দেখো আলুটা বয়েল করে নিয়ে জলটা ফেলে দিই আমি। আমি শুধু না ওরকম আলু খাই না, মানে এরকম আলু কেটেই, মানে আলুটা একটু বয়েল করে নিই। বয়েল করে বলতে কি, একটু ফুটিয়ে নিই, ফুটিয়ে জলটা ফেলে দিই। এটা খাওয়াটা অতটা তো ভালো নয়, আলু তো প্রতিদিনই খাওয়া হয়, তো সেই জন্য ওটা ফুটিয়ে আমি ফেলে দিই। আর আছে মাছের ডিম, মানে কালকে আমি রান্না করেছিলাম, তুমি দেখেছিলে মাছের ডিম দিয়ে আলু দিয়ে। তো আমার মা মেয়ের ভালো লেগেছে, মেয়ে বললো মা, আমি বললাম তাহলে আজকে মাছের ঝোল করি, ও বললো না আমি মাছের ঝোল না, আজকেও মানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করো। তো আমারও প্রিয় খাবার খুব, মানে ডালের বড়া বলো, মাছের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আমার খুব ভালো লাগে। মানে মায়ের কথা মনে পড়ে যায়, মা তো আর নেই যে মা খাওয়াবে, তো আমি নিজেই রান্না বানিয়ে নিজেই খাই, নিজেই প্রশংসা করি নিজের খাবার, কেউ তো খাবারও নেই। তো যাই হোক, ওইটা এখন করবো আলু দিয়ে, আর ওইটাই খাবো। আর কী করবো, আর হচ্ছে একজন আমাকে ঘুগনি দিল সকালবেলায়, ঠিক আছে, আমাদের পাশের ফ্ল্যাটে ও ঘুগনি দিয়ে গেল, ঘুগনিটা একটু খেলাম লেবু দিয়ে। ফোন করলো, ফোন করে বললো যে ঘুগনি খাবে। হ্যাঁ, ঘুগনি কেন খাবো না, আমার ঘুগনিটা প্রিয় জিনিস, তুমি দিয়ে যাও। বললে হ্যাঁ, মুড়ি দিয়ে খাবো বলে ঘুগনি বানিয়েছি। আর আমরা আবার জানি তো মুড়ি খেতে পারি না, মুড়ি খেতে পারি না, আমাদের শ্বশুর বাড়িতে মুড়ি খায় না, আমার বাড়িতে আমাদের বাড়িতে মুড়ি খেত, তো ওই জন্য আমারও মুড়ি খাওয়া উঠে গেছে। তবু এনে রাখা হয়, একটু আধটু খাওয়া হয়। তো ওরা বললো যে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খায়। তো আমি আমার মেয়েকে বললাম দেখ যা, আজকে যদি রুটি খাওয়া হয়ে গেলো, আমাদের সকালে সাড়ে আটটার মধ্যেই আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়, যাবো রুটি খাওয়া তো হয়ে গেলো, তো একদিন না মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে দেখতে হবে কেমন লাগে খেতে। তোমার অনেকেই খাওয়া, আমাকে অনেকেই বলেছে বাঙালিরা, আমি তো আর বাঙালি নই, তো আমাকে বলছে যে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আমার আবার এসব মানে ইয়ে করতে ভালোই লাগে, তেমন ঠিক আছে আমি একদিন খেয়ে দেখবো মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে কেমন লাগে, আলুর দম দিয়ে মুড়ি দিয়ে কেমন লাগে খেতে, খেয়ে দেখবো একদিন। তো সকালবেলায় ও এসেছিলো জুয়েলারি নিতে এসছিল, মানে ও ঘুগনি দিতে এলো, তখন সেই পাখি জুয়েলারিও বসে বসে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেলো। এখন কটা বাজছে বলো তো? দাঁড়াও বলছি, এখন বাজছে 1:35 না তো, আমার ঘড়িটা গেছে, এখন ওইরকম কিছু হবে, 12টা এরকম কিছু হবে, 12:30 হবে এখন। তো ওই গল্প করতে করতে ও জুয়েলারি নিয়ে গেলো, কতগুলো দুল নিয়ে গেলো, তো দুল নিয়ে গেলো, আর কটা একটা অর্ডার দিয়ে গেলো যে এটা বানিয়ে রেখো আমার জন্য। ওই গল্প করতে করতে বলছে যে কী সুন্দর তোমার হাতের কাজ, মানে সবাই প্রশংসাই করে আর কি, কী জানি কী প্রশংসা করে, আমার নিজের কী প্রশংসা যেটা জানি না। জুয়েলারি দেখে বলে হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ তো তুমি আবার শুরু করো, আমি তো মানে এটা বন্ধ রেখেছিলাম কিছুদিনের জন্য, আবার শুরু করবো, শুরু করবো, আমি মাল আনতে হবে তো না, আমাকে কলকাতা থেকে মাল আনতে হয়, এনে তারপরে করি, প্রায় 5-7 কিলো মাল, আর অত ভারী জিনিস, মানে আমার খুব কষ্ট হয় আর কি, মানে আমি তো একা যাই না, আমার বরের সাথেই যাই, বর যখন হাইকোর্টে যায় তখন আমি বরের সাথে গিয়ে নিয়ে নিই, আমি বাজারটা করে নিই, ও তখন কোর্টে থাকে, ও যখন হয়ে যায় ফোন করে দেয়, তখন আবার দুজনে মিলে চলে আসে, মেয়েকে নিয়ে যাই না। তো আবার জুয়েলারিটা শুরু করবো বললাম তোমাদের, জুয়েলারি আমি করা দেখাবো, জুয়েলারি কাটিং দেখাবো করে, ইয়ে তোমার আমি কাটিং জানি চুড়িদারে, সেটাও তোমাদের করে দেখাবো। হ্যাঁ,
তোমরা আমার মানে ভিডিওগুলো দেখতে থাকো আর শেয়ার করতে থাকো, সাবস্ক্রাইব করো, অনেক কিছু জানতে পারবে এখান থেকে, অনেক কিছু শেখাবো আমি। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে, লোকে তো প্রশংসা করছে, আমি যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের মধ্যে উজাড় করে দেবো। এইটুকুনি আমার মানে ইচ্ছা আছে যে আমি যেটুকুনি জানি সেইটুকুনি উজাড় করে দেবো। এখন আমার মেয়ে পড়ছে, আমি এদিকে রান্নাও করছি, ওকে পড়াও ধরছি, মানে ওই এইটে পড়ে। আমি যদি নিজে শুধু রান্না করি, ওর উপর যদি আমি ছেড়ে দিই যে হ্যাঁ তুই পড়াটা মুখস্থ করে রেখে দে, তাহলে কিন্তু ও পড়া পড়বে না, মানে ও বলবে হ্যাঁ আমার হয়ে গেছে, রিডিং করবে বা কিছু একটা করে যেমন তেমন করে হোমনম করে রেখে দেবে। কিন্তু আমাকে রান্নাও করতে হচ্ছে, ও যখন বলছে মা আমার হয়ে গেছে, আমাকে গিয়ে পড়াটাও ধরতে হচ্ছে। তো এরকম কষ্ট করে আমার জীবনটা চলছে, কষ্ট আর কিছু নয়, ওর ও যাতে সাকসেস হয় সেটাই, সংসারটাকে ভালোবাসি আমি তো, ও যাতে মানে উন্নতি করে জীবনে, আমার কাজটা হোক। আর কি কাজ আছে আমার সারাদিনে? তো এখন মেয়ে ঘরে যেহেতু আছে, অনলাইন ক্লাস হচ্ছে, তো সেই জন্য আমার কাজ হচ্ছে না। ও যেই আবার ক্লাস করতে মানে স্কুলে বেরিয়ে যাবে, আমি আবার অনলাইন মানে আবার আমি জুয়েলারিটা করবো, সেটা তোমাদের আমি করে দেখ। তো অনেক কথা বলা হলো, এখন আমি নিম পাতাটা আগে ভাজবো না, আগে নিম পাতাটা ভাজলে না তোমার তেতো হয়ে যাবে। হ্যাঁ, আমি আগে আলুটা তো সেদ্ধ চাপিয়েছি, আর আমি কী করবো, আমার তো আদা রসুন বাটাই থাকে জানো তো, আদা রসুন বাটাই থাকে। আমি এখন পেঁয়াজ কেটে নেবো, পেঁয়াজ আর টমেটো, আদা রসুন আমার বাটা কেটে রেখে দিই, তার কারণ আমার সুবিধা হয়, একটাই টমেটো দেবো। দেখো টমেটো এখন দাম হয়ে যাচ্ছে, তো যত দামই হোক 80 টাকা কিলো হলেও আমার না তরকারিতে টমেটো দিতেই হবে, যে তরকারিতে টমেটো লাগবে, সেই তরকারিতে যদি আমি টমেটো না দিই তাহলে আমার সে মানে মানে মনটা এত খুঁতখুঁত করে না, খাবো তো আমরাই, তবুও আমার মনটা খুঁতখুঁত করে, মানে কেন দিলাম না। এই যে একটু ধনে পাতা, ধনে পাতাও দেবো একটু তরকারিতে, কুমড়োটাও আছে, কুমড়োটাও ভেজে খেয়ে নিলে হতো, দেখো এইটুকুনি কুমড়ো রয়েছে। হ্যাঁ, ও তো তরকারি খেতে পারবো না একদমই, তো এইটুকুনি এটা তোমার, এটা টমেটো আর পেঁয়াজটা এটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে কেটে নিই, কেটে নিয়ে তোমাকে দেখাচ্ছি আমি কী কী রান্না করবো, তোমাকে বলিয়ে দিলাম। আর আমার গাছগুলো তো একটু একটু করে বড় হচ্ছে, দুটো কুমড়ো গাছও বেরিয়েছে, তোমাদের দেখাবো। মাছটা তো ভাজা দেখালাম, এদের মাছটা একদম ইয়ে করে একদম কড়া কড়া করে ভেজেছি। আর সকালে তো বললাম তোমাদের, সকালে রুটি খেয়েছি না। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা কে কে খেয়েছো তোমরা জানিও তো আমাকে, এটা কে কে খেয়েছো এটা জানিও তোমরা, এটা কী জিনিস আছে, কে কে খাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, এটা তো জানো এটা। হ্যাঁ, তা এটা কে কে খাও, কী কী জিনিস আছে একটু জানিও, যদি না তোমরা জানাও তাহলে আমিও জানাবো না। আর দই আছে, দই দিয়ে খাওয়া হয়ে যাবে, বুঝছো, দইও আছে, দই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এইটুকুনি আমার আজকের ভিডিওতে এইটুকুনি করলাম, তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সবথেকে বড় কথা তোমাদের শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে। আমার যদি কিছু খারাপ থাকে সেটাও বলতে হবে, দিদি তোমার এটা খারাপ আছে, ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো রাখি তাহলে, বাই বাই সবাইকে।